দেশে বক্সারদের অভাব নেই, আছে তুমুল জনপ্রিয়তাও, তবু নিয়মিত আয়োজন হয় না এই খেলার। সারা বছর মোটে কয়েকটি ইভেন্টে খেলার সুযোগ পান বক্সাররা, সেখান থেকেই উঠে এসেছেন সুর কৃষ্ণ চাকমার মতো ট্যালেন্টরা। এবার পেশাদার বক্সারদের নিয়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে চায় বক্সিং ফাউন্ডেশন। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় আরেকটি খেলার নাম বক্সিং, যেই খেলায় অভাব নেই বক্সারদের, আছে দর্শকদের ঢল, তবে যেন লাইমলাইটে আসতে পারছে না খেলাটি। কয়েকদিন আগেই রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল পাথ টু গ্লোরি হাসেল ইন ঢাকা স্কোয়ার বক্সিং ইভেন্ট। বনানীর কামাল আতাতুর পার্কের মাঝখানে বসানো বিশাল আকারের রিংয়ের চারপাশে সারি সারি চেয়ারে বসা দর্শক, স্থানীয়রা তো ছিলই, ছিলেন ঢাকায় বসবাসরত কূটনৈতিক পাড়ার বিদেশিরাও। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। যেই খেলাটা এতদিন ছিল খোলসবন্দি, সেই বক্সিং এখন পেশাদারিত্বের প্রতিদ্বন্দ্বিতার মোড়কে। খেলাকে পেশা হিসেবে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন দেশের হাজারো বক্সার। একটু নার্ভাস ছিলাম, যেহেতু ফার্স্ট ম্যাচ তো সো লাগছে, তো ইনশাল্লাহ আমি ইচ্ছে ছিল যে কামব্যাক করবো, ইনশাল্লাহ সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই। সো এখানে ভালো লাগছে, এখানে গত ম্যাচ লস ছিল, এই ম্যাচে প্রত্যাশা ছিল যে উইন হবো, ফার্স্ট রাউন্ডে নক আউট করবো, এমন সেটাই হয়েছে, খুশি আমি এবং আশা করি সামনের বারও ভালো লেভেলে যাব। অ্যামেচার বক্সিং ফেডারেশন থেকে অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় খেলাটাকে বাইরে বের করে এনেছেন বাংলাদেশ প্রো বক্সিং ফাউন্ডেশন। নতুন যে বক্সার, আমাদের আগামী প্রজন্মর যে তরুণ বক্সার, তাদের একটা সুযোগ দেওয়া বা তাদের একটা ডেবিউটেন্টের পার্টিসিপেশনের চান্স দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশের তৃণমূল থেকে বক্সারদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এটাই হলো আমার ফার্স্ট ইভেন্ট, আমার প্রমোশন আন্ডারে দ্য রিনা প্রমোশনস, বাট আমাদের বিবিএফ চেম্বার আরো অনেক ইভেন্ট করেছে, আর এটা হলো আমার জাস্ট শুরু। আমি যেহেতু এখানে আসছি, ইনশাল্লাহ আমি এখানে একটা বড় গোল নিয়ে আসছি, আমি বক্সিং খেলাটাকে বাংলাদেশ আরো উপরে নিয়ে যেতে চাই, বিকজ বক্সিং এর কিন্তু অনেক বড় গ্লোবাল ভ্যালু আছে, এটা বাংলাদেশে মানুষ বুঝতেছে না হয়তো বা এখনো, কারণ ওইভাবে এটাকে প্রাধান্য দেওয়া হয় নাই, বাট এটাকে প্রাধান্য, ইনশাল্লাহ আমি যে ইনিশিয়েটিভটা নিয়েছি এটাকে প্রাধান্য দেওয়া হবে, খেলাটাকে যেতে আমি উপরে অনেক উঁচা হাইটস নিয়ে যেতে পারি। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন দেখতে চান সাধারণ মানুষ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।